সারিয়ে না যাইস মোরে রে। এই রে ভাই কোমরটা মন না গিয়ে খাখার, ইস এলে কাম বুঝছো রে, দোকান বুঝো দেখো না ঢুকি কাজ কাটা দিয়েছে, এলে কথা হইলো শালা ভালো করি মহিন তার সারি কেমন করি বুঝছো, এলে কথা এ শ্যামলা, এ তো কোন দিয়ে খুঁজে এলেছো রে মই, এই পাশে পাশে তো আমার বাড়ি দেখে কোনো ডিমির দোকান নাই, তুই আসি আজকে সিপের মধ্যে বসছিস ডিমির দোকান দিয়ে। কেন সিপের দিছন জানিস, মোর ডিমের চাহিদা আছে বুঝছি, সবাই যায় সে ডিম বলি, আমার ডিম হলো দুই হালি দিই, মুই এলে সবাই এলে কাকালা দেয়, এই জন্য আমি সিপের বসছাম, দেখো মই যে বাসিয়ে যে কয়টা কাস্টমার আসে তার কাছে বেশি, কারণ মোর ডিমের দাম বেশি। কয়টা করিলে ডিম, কয়টা নেবু, দোকান দিছিলাম তুই ডিমের কাহিনী জানি, ডিমের সাইজও তো আজকে ছোট হয়ে গেল, ছোট তো হবে যাই পাইছে সেটা তাই জানে, বরফ দরকার আর মুরগি ডিম পাইছে তার তো বুঝলি সে তার কত কষ্ট হয়েছে এগনেই পাইতে, তো যত বড় হবি অত তোর ভালো, কিন্তু মুরগির যে কত কষ্ট হয় এটা তুই কি বুঝবু, সেগুলো ডিম বয়স 1200 টাকা হালি রে, এলে কি কইস আর কি না কইস, মোরও তো ডিমের দরকার। আর তোর কাছে কেন আমি একটা 300 নিবে না, চন্দু তো জানিস না, আচ্ছা কয়টা একটা নিবো সেটা কো ভালো করে, এলে স্পেশাল ডিম বুঝছিস, এলে জাইন টাই নিবের বান নাই, ডিম বেসা আর একজন দমে বুঝছিস, কি আর কি তার ডিমে আসি ডিম বলিয়ে বাইর নিয়ে যায়, ডিম তুই খাইস কি এলা না খাইস, সেটা মর বাবা তুই খাম আর কি গরম করো, মুই তো তখন টাকা দিয়ে নে, সেই জন্য তোমার চিন্তা ভাবনা, কারণ এই ডিমটা যদি তুই বাইর নিয়ে যাও উষ্ণ দেশ না খায়া, সেটা মর বাবা খাম আর কি গরম, এই ডিমটার মূল্য কত হবে চিন্তা কর, কয়টা খাইবি, এই বাচ্চা যদি হয় তাহলে বাচ্চাটা যদি তুই এমন বড় করিয়ে বাজারে নিয়ে যাস, এই বাচ্চাটা কত বেচাবো কত, আল্লাহ কিন্তু আচ্ছা ঝামেলার কথা কয় রে, এলে না স্পেশাল ডিম ভাই বুঝছিস, এই ডিম যদি তুই নিস 300 টাকা করি করবি, কারণ উষুম দিয়ে যদি বাচ্চা হয় এই বাচ্চার দাম 400 টাকা, তাহলে তোরও 100 টাকা লাভ, ডাইলে পরে সাবজেক্ট আর মোর ডিম লাগবে কত দিন করে কেন, আচ্ছা নে মুই 1200 টাকা নেম ভাই, একটা ডিম করিয়ে দে, এই যে ডিমে স্পেশাল ডিম আর মোর কাছে 8টায় আছে, কম করে কম করে আমার মুই ডিম দিছন কম করিয়েই নিছন, কারণ এখন এলে মুই বিশ্বাস পাম না, যাই আইসে কয় খাওয়ার কথা বাইর নিয়ে যা উষ্মত দেয় বুঝছিস, আর উষ্মত দিলে যে এই ডিম কি হইবে সেটা তো মুই বুঝব বুঝিস নাই, দে কয়ডে কয়ডে হয় দে মলা দে, কয়ডা নেবু, 4টা দে, একালা দে, একালা আছে একালা, মুই আর একটা ভেজা লাগে গেছি, পলিথিন টলিথিন আমার নাই, তুই ইয়ে কর ওই যে 7টা খোল, এতগুলো টাকা ডিমের দাম আর কিউ চাইছিল, তোরলে পলিথিন নাই, আচ্ছা তো ডিম দে তিন দে, আচ্ছা নে ভাড়া তো আমার নাই নে, আচ্ছা ধর এইটা এখানে, এই ধর এখানে আর লো ডিম দে, আচ্ছা নে এই যে হাতত নে, ডিমই এলে তো ছোড় রে, ছোড় তো হেভি ভাই, দাম নিলু মুরগির যে কত যন্ত্রণা এখানে পাইতে সেটা মুরগি জানে, আচ্ছা হোক আরেকদিন দেখাইবে থাক, আচ্ছা হোক ডিম যে মুই উষ্মুদ্দে এই কেমন করে জানিলবে, হ্যাঁ তো বড় চালাক, এই ডিমি জেলে ছোট ছোট কত বড় বাচ্চা হইবে, ছোট ছোট বাচ্চা হইবে আর যে ডিমির দাম নিলি, আলা এত ডিমির দাম রে, ডিম নিতে ঠকলু নাকি বরে, ছেলে ডিমির সাইজ লে ডিম কজলা বাচ্চা হইবে আর যে টাকা নিলি, এই ঠকলু নাকি আজকে ডিম নিতি আল্লাহ জানে, ডিম রে লে যে ডিম কি বেনালা হয় বাড়ির যায় এর বাসায় ফোড়ে কি না ফোড়ে।